অসম্ভব মজার। আজকে আমি করে দেখাবো জাপানিজ টেম্পুরা। এটা মূলত ভেজিটেবল দিয়ে করা হয়। আমি এখানে এটা টেস্ট বাড়ানোর জন্য এখানে আমি দিব চিংড়ি মাছ। কেউ চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন, যারা চিংড়ি মাছ খান না, চাইলে এখানে আপনি চিংড়িও দিতে পারেন বা চিকেনও দিতে পারেন, আবার না চাইলে কোনোটাই না দিলেও পারেন। এটা মূলত ভেজিটেবল দিয়ে করা হয়। আর টেম্পুরা পাউডার বলে একটা বিভিন্ন টাইপের মিক্স করে একটা পাউডার কিনতে পাওয়া যায়, সেটা দিয়ে আর ভেজিটেবল দিয়ে একটা জাপানিজরা করে। আমি এটার টেস্ট বাড়ানোর জন্য এখানে কিছু স্পাইসেস এবং চিংড়ি মাছ অ্যাড করেছি, এতে করে এটার টেস্ট অনেক বেশি এবং খেতে অনেক বেশি মজা। আমি এখানে নিয়ে নিয়েছি একটা আলু, একটা গাজর, হাফ বেগুন, কিছুটা পাতাকপি। এগুলো মিহি কুচি করে কেটে অথবা গ্রেট করে নিলে প্রতিটি এক কাপ করে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মাংসের মশলা, এক চামচ জিরা, এক চামচ আদা, এক চামচ রসুন, কিছুটা ধনিয়া পাতা কুচি, হাফ কাপ বড় চিংড়ি কুচি করে নিয়েছি। এখন আমি এইগুলো ভালো করে মিক্স করে নেব, দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই আমরা যে যেমন খাই সেরকম দিব। আমি দিয়ে দিলাম কোয়ার্টার কাপ চালের গুঁড়া, আর দিয়ে দিব কোয়ার্টার কাপ কর্নস্টার্চ। কারো যদি কর্নস্টার্চ না থাকে এক্ষেত্রে আপনারা ময়দাও ইউজ করতে পারবেন, ময়দা আটা। আমি দিয়ে দিলাম কোয়ার্টার কাপ মুগ ডাল বাটা, একটা ডিম দিয়ে দিলাম। এখানে প্রতিটা জিনিসই হেলদি, এটা বাচ্চা বড় সবারই আমাদের উপকারী আসবে, যেহেতু এটা ভেজিটেবল, ডিম, মুগ ডাল, সবগুলো উপকরণে ভালো করে মিক্স করে নিয়েছি। আমি এখানে প্যানে দিয়ে দিয়েছি 2 কাপ রান্নার তেল। আমার চুলার হিটটা মিডিয়ামে থাকবে, আমি আমার পছন্দ মতো ছোট ছোট করে পেঁয়াজুর মতো করে আমি দিয়ে দিচ্ছি। এটা উল্টে পাল্টে আমি সোনালি করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে তাই আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো টেম্পুরা ভেজে নিব। বাকি টেম্পুরাগুলো আমি এভাবে ভেজে তুলে নিচ্ছি। আর এটার সাথে খাওয়ার জন্য আমি তৈরি করে নেব একটা সস। এটা বানানো একেবারেই সহজ কিন্তু খেতে অনেক মজা। আর ভাজা কোনো কিছুর সাথে একটা সস খেতে, যে কোনো টাইপের একটা সস খেতে ভালোই লাগে, যার জন্য আমি একেবারে সহজ একটা সস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়ে নিচ্ছি 1/4 কাপ টমেটো ক্যাচাপ, এটা পাস্তা সস হতে পারে, চিলি সস হতে পারে। আর এখানে দিয়ে দিব 1/4 কাপ মেয়োনেজ। এখানে দুইটা উপকরণে ভালো করে মিক্স করে নিব। হয়ে গেছে আমার তৈরি সস। আমি এইভাবে একটা প্লেটে সাজিয়ে নিলাম। এই টেম্পুরাটা খেতে সবাই অসম্ভব পছন্দ করে। আমি এটা খেয়েছিলাম একটা জাপানিজ রেস্টুরেন্টে। পরে যখন কোনো উপলক্ষ বা যে কোনো একটা ইস্যুতে যদি এরকম কিছু করার মতো সুযোগ হয়ে যেত, আমি এটা করে তাদের সামনে পরিবেশন করতাম। জাপানিজরাই খেয়ে বলতো যে এটা এত বেশি মজা কী করে হলো। প্লিজ আমার রান্নার সাথে থাকবেন, ভালো মন্দ কমেন্ট করবেন, পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য থ্যাংক ইউ।